আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখে আজকে SSC পরীক্ষার রেজাল্ট দিবে। তো কিভাবে আপনারা সবার আগে রেজাল্ট পাবেন সেটি আপনাদের কাছে শেয়ার করছি। একটু পরে কিন্তু 12টা বেজে যাবে, আমার উপরে ঘড়িতে যদি দেখেন 11:50 বাজে। আপনারা কিভাবে 12টার দিকেই রেজাল্টটা পাবেন তার জন্য আমি দুইটা ওয়েবসাইট আপনাদের কাছে শেয়ার করব। সেই দুইটা ওয়েবসাইট আমার এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং যদি না পান আপনারা আপনাদের রোলগুলো কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আমার এখান থেকে আপনাদের রেজাল্টগুলো দেখে দেব। তো আমি আপনাদেরকে ওয়েবসাইট দুটো দেখাই। এখানে দেখেন, আমি এখানে দুইটা ওয়েবসাইট রেখেছি, এখানে দুইটাতে দেখেন কী লেখা আছে। SSC রেজাল্ট পাবলিশড, রেজাল্ট 2022 উইল বি পাবলিশড আফটার 12 PM, যে 12টার পরে, দুপুর 12টার পরে কিন্তু এখানে রেজাল্ট দেখতে পারবেন। এখানে দেখুন, যারা যারা SSC দাখিল ইকুইভ্যালেন্ট যা আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা একটা ওয়েবসাইট, ধরুন সরকারি ওয়েবসাইট। আমি আপনাদেরকে যদি ওয়েব অ্যাড্রেসটা দেখাই, এডুকেশন বোর্ড রেজাল্টস, আমি যদি পুরোটা দেখাই, educationboardresults.gov.bd, এটা কিন্তু সরকারি একটি ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টগুলো খুব সহজেই দেখতে পারবেন সবার আগের দিকে। তো এখানে দেখুন, অনেকে কিন্তু 12টার সময় কিন্তু রেজাল্টটা দেখতে পায় না, তো তাদের জন্য আমাদের এই ভিডিওটা। তো এখানে দেখুন, এখানে যদি আমি দেখাই, এটাও কিন্তু সরকারি ওয়েবসাইট, ebotresult.com.version2, এটা মানে version 2, এটা যদি আমি দেখাই, ebotresult.com/v2home, তো এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই দুটা ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু খুব সহজেই, বিশেষ করে এই ই-বোর্ড থেকে আপনারা খুব সহজেই এখান থেকে কিন্তু এই যে সবগুলোরই রেজাল্ট দেখতে পারবেন, JSC, JDC, SSC দাখিল ইকুইভ্যালেন্ট, তো SSC আলিম ইকুইভ্যালেন্ট, তো ডিপ্লোমা বিজনেস স্টাডিজ, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আমাদের আজকে হচ্ছে SSC দাখিল ইকুইভ্যালেন্ট, তো এটা দিয়ে আমরা এখানে ইয়ার চেঞ্জ দেখবো। এই যে ইয়ার যদি হয় 2021-20 যা আছে, এই যে 22 যদি দেন, 22 দিয়ে তারপরে বোর্ড এখানে সিলেক্ট করবেন। এখানে সবগুলো বোর্ডের রেজাল্ট আপনারা দেখতে পারবেন। যারা টেকনিক্যাল আছেন, টেকনিক্যাল ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মাদ্রাসা, যশোর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, তো সবগুলোরই কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। তারপরে রেজাল্ট টাইপ এখানে দেখবেন, ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন, আবার ইনস্টিটিউট রেজাল্ট দেখতে পারবেন, সেন্ট্রাল রেজাল্ট দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট রেজাল্ট দেখতে পারবেন, ইনস্টিটিউশন অ্যানালাইসিসও দেখতে পারবেন, তো বোর্ড অ্যানালাইটিকও দেখতে পারবেন। তো এইখানে হচ্ছে এইভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন এই দুইটা ওয়েবসাইট থেকে। একটু পরেই কিন্তু এখান থেকে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন, যখনই 12টা বাজবে 12টার সময় কিন্তু আপনারা 12টার পর থেকেই এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। তো এই দুইটা ওয়েবসাইট আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না। যাদের রেজাল্ট আপনারা দেখতে পাবেন না আপনাদের ফোন থেকে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে আপনাদের রেজাল্টটা দিয়ে দেব। আপনাদের ইমেইলে বা আপনাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা ইমেইল সহ দিবেন, তাহলে আপনাদের প্রিন্টটা আমরা ইমেইলে পাঠিয়ে দেব, তাহলে আপনারা ওখান থেকে সহজেই প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা রেজাল্ট খুব দ্রুত দেখতে চান, আমাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা কিন্তু খুব দ্রুতই রেজাল্ট দেখতে পারবেন এই দুটি ওয়েবসাইট থেকে, যে দুটি ওয়েবসাইট আমরা শেয়ার করলাম। এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা সহজেই কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। বিশেষ করে এই দুটো ওয়েবসাইটেই কিন্তু একটু পরে জ্যাম হয়ে যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় কি ওই অন্য ওয়েবসাইটগুলো জ্যাম হয়ে যায়, কিন্তু এগুলো সহজে জ্যাম হবে না। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই, আর যদিও বা জ্যাম হয়, আপনাদের আমাদের এখানে বাইপাসের অপশন আছে, আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের রোল দিয়ে দিবেন, আমরা আপনাদেরকে রেজাল্টগুলো আপনাদের ইমেইলে পাঠিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।